হীরের গঠনে দেখা যাচ্ছে যে গ্রাফাইটের মতো হিরের গঠনে কিন্তু কার্বন পরমাণুরা মোটেই স্তরে সজ্জিত মানে এইভাবে সজ্জিত নয় এখানে যে কার্বন পরমাণুর গঠন সেটা একটা ত্রিমাত্রিক জালের মতো এবং এই গঠনে কোনো ফাঁক ফোঁকর নেই যার জন্য হীরে গ্রাফাইটের চেয়ে অনেক শক্ত এবং হীরের ঘনত্ব যেটা সেটাও গ্রাফাইটের চেয়ে অনেক বেশি এই জন্য যখন কোনো মানে যন্ত্রের মধ্যে পিচ্ছিলকারক তেল হিসেবে ব্যবহার করা প্রয়োজন হয় তখন কার্বনের অনিয়তাকার রূপভেদ অর্থাৎ গ্রাফাইটের গুঁড়োর মিশ্রণকে তেলের সাথে মিশিয়ে পিচ্ছিলকারক পদার্থ হিসেবে ব্যবহার করা হয় কিন্তু হিরে যেহেতু খুবই শক্ত একটি মৌল সেই জন্য কিন্তু তেলের খনি খোঁড়ার যন্ত্রের যে মুখটা পাথর কেটে নিচে নামে সেখানে হিরে ব্যবহার করতে হয় ঘরের উষ্ণতায় গ্রাফাইট এবং হীরে দুটোই তাপের সুপরিবাহী ঘরের উষ্ণতায় হীরের তাপ পরিবহন ক্ষমতা যে কোনো ধাতুর চেয়ে বেশি এই কারণে এখন কৃত্রিম হীরের যে সূক্ষ্ম পাতের উপর সেখানে ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী তৈরি করা হচ্ছে গ্রাফাইট তড়িতের সুপরিবাহী তাই গ্রাফাইট দিয়ে তড়িদ বিশ্লেষণের যে তড়িদ্বার সেটি তৈরি করা হয় কিন্তু গ্রাফাইট তড়িতের সুপরিবাহী হলেও হীরে কিন্তু তড়িতের কুপরিবাহী এছাড়াও হিরের এই সরি কার্বনের আরেকটির রূপভেদ পাওয়া যায় সেটি হচ্ছে ফুলারিন ফুলারিনগুলো হীরে বা গ্রাফাইটের মতো অতি বৃহৎ নয় কোনো কোনো ফুলারিন অণুতে ষাট বা সত্তরটি মতো কার্বন পরমাণু থাকে এখানে সি সিক্সটি একটি ফুলারিন অনুর গঠন দেখানো হয়েছে কার্বনের অনিয়তাকার রূপভেদগুলোর নানান ব্যবহার আছে কোক যেমন ধাতু নিষ্কাশনে লাগে আবার জ্বালানি হিসাবে ব্যবহৃত হয় চারকোল বা অঙ্গারের গুঁড়ো দিয়ে জল পরিশোধন করা হয় চারকোল তার উপরি তলে অনেক রকম পদার্থের অনুকে ধরে রাখতে পারে এই ধর্মকে চারকোলের অধিশোষণ ধর্ম বলা হয় বিশেষভাবে তৈরি চার চারকোল তার পৃষ্ঠতলে অনেক গ্যাস অণুকে ধরে রাখতে পারে একে বলা হয় সক্রিয় চারকোল মানে খনি বা কোথাও বিষাক্ত গ্যাস থেকে বাঁচার জন্য যে গ্যাস মুখোশ তৈরি করা হয় সেখানে সক্রিয় চারকোল ব্যবহার করা হয় এছাড়া বর্তমানে ন্যানো প্রযুক্তিতে গ্রাফিন নামে কার্বনের উপভেদকে ব্যবহার করা হচ্ছে